ওয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহ। বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য। আজ নিয়মিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঙ্গে আছেন শাইখ মোহাম্মদ আব্দুল কাইয়ুম স্যার। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আয়েশা, তোমাকে স্বাগত, সে সাথে তোমার মাধ্যমে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ ও বিদেশে কাছে দূরে থেকে যারা আমাদের অনুষ্ঠান দেখবে। ইনশাল্লাহ আমরা শুরু করবো। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন ঈশা জাহান ঈশা ও রামিন ইয়াসির। বন্ধুরা, তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে প্রথমে প্রশ্ন করবে ঈশা জাহান ঈশা। আসসালামালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঈশা, তোমাকে স্বাগত, তোমার শব্দ শুনতে পাচ্ছি। এবার তোমার প্রশ্ন শুনবো। কি প্রশ্ন তোমার মা? কবরের প্রশ্ন নিয়ে আমাদের মা ঈশা প্রশ্ন করেছে। প্রতিটি মানুষকে মরতে হবে, কবরের বাসিন্দা হতে হবে, এটা আমরা জানি। আমরা সাধারণত জানি যে কবরের প্রশ্ন হবে তিনটি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার প্রতিটি জন্ম নেয়া মানুষকে মরে যেতে হবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিং যায়েকাতুল মাউত, প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন আমরা যারা ঘরের বাসিন্দা আছি, আমরা সবাই কবরের বাসিন্দা হয়ে যাব। আলামে বারজখ বলে এটাকে কোরআনে কারীমের আর কি ভাষা, তোমার হাদিসেও আলামে বারজখ বলা হয়েছে। সে কবরে যখন আমরা বাসিন্দা হব, আমাদেরকে যখন কবরস্থ করা হবে, আমাদেরকে প্রশ্ন করা হবে মৌলিক ভাবে তিনটি প্রশ্ন, সে সাথে আরেকটি প্রশ্ন। আমরা সাধারণত তিনটি প্রশ্নের কথাই জানি, যে তোমার রব কে, যে ইমানদার সে জবাব দিবে আমার রব আল্লাহ তাআলা, যে আল্লাহকে দুনিয়াতে রব মেনেছে। প্রশ্ন করা হবে তোমার দিন কি, যে দুনিয়াতে আল্লাহ তাআলার দেয়া দিন মেনেছে, ইসলাম মেনে চলেছে, সে জবাব দিবে আমার দিন ইসলাম। যে ব্যক্তি নবীকে মেনে চলেছে, যখন নবীকে নিয়ে প্রশ্ন করা হবে, সে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পাবে, হ্যাঁ তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ফেরেশতারা প্রশ্ন করবেন, ওমা ইউদ্রিক, তুমি এত সব জানলে কিভাবে, কে তোমাকে জানালো? যে ইমানদার ভালো মানুষ জবাব দিতে পারবে, সে বলবে, কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহ তাআলার কিতাব পড়েছি, আমি আল্লাহর কিতাব পড়েছি। আর যে ইমান আনেনি, আল্লাহর কথা মানেনি, সে বলবে, মা তালাউতু ওমা দারাইত, আমি কিছুই পড়ি না, আমি কিছু জানি নাই। তার মানে আমরা জানলাম যে আমাদের শুধু তিনটা নয়, সে সাথে আমরা কি জানলাম, কি পড়লাম, কি জ্ঞান অর্জন করলাম, সে ব্যাপারও আমাদেরকে প্রশ্ন করা হবে। সেজন্য আমরা কোরআন পড়বো, হাদিস পড়বো, আল্লাহকে জানবো, রাসুলকে জানবো, আমাদের দিন ইসলাম সম্পর্কে জানবো এবং মানবো, তাহলে আমরা কবরের প্রশ্নের জবাব দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন। ধন্যবাদ মা ঈশা তোমাকে। ধন্যবাদ ঈশা জাহান ঈশা একটি চমৎকার প্রশ্ন করার জন্য। এবার রানী নিয়াসি প্রশ্ন করতে পারে। আমার প্রশ্ন হলো যে, মানুষের মতো অন্য প্রাণীরা কি জান্নাত পাবে? খুবই দারুণ একটি প্রশ্ন করেছে রামিন ইয়াসির। মানুষ ছাড়া অন্য কারো জন্য জান্নাতের কোনো ফয়সালা আছে কিনা? না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের ফয়সালা করেছেন যাদের জন্য বিশেষ আমল আছে, যাদের কাছে কিতাব পাঠানো হয়েছে, আদেশ আছে তাদের জন্য, নিষেধ আছে। এই আদেশ যারা মানবে তারা জান্নাতে যাবে, এই আদেশ যারা মেনে চলবে না তারা জাহান্নামে যাবে। মানুষ ছাড়া অন্য প্রাণী, যারা অন্যান্য পশু পাখি প্রাণী যেগুলো আছে, তাদের জন্য এরকম কোনো বিধান নেই, এজন্য তাদের জন্য জান্নাত জাহান্নামের ব্যবস্থাও নেই। হ্যাঁ, তবে হাশরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা করবেন, তখন মানুষ ছাড়া অন্যান্য প্রাণীগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন আনবেন। আমাদের নবী যে হাদিসে বলেছেন, যে একটা শক্তিমান গরু যে একটা দুর্বল গরুকে দুনিয়াতে আঘাত করেছে, সে শক্তিমান গরুটাকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে এনে তাকে দুর্বল করে দিবেন, আর দুর্বল গরুটাকে শক্তিমান করে দিবেন। এবার দুর্বলটা, দুনিয়ার দুর্বলটা সবল হয়ে
তাকে আঘাত করবে, এরপর তাদের বিচার ফয়সালা শেষ হয়ে যাবে, তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেয়া হবে, সেখানেই তাদের বিচার শেষ হয়ে যাবে, তাদের জন্য জান্নাত জাহান্নামের প্রয়োজন হবে না। ধন্যবাদ আমিন তোমার প্রশ্নের জন্য। আমাদের নবীজির স্ত্রী সংখ্যা জানতে চেয়েছে আমাদের মামনি ইশরাত জাহান ঈশা। আমাদের নবীজির স্ত্রী সংখ্যা তো বলেছেন, নবীজির মোট স্ত্রী সংখ্যা হচ্ছেন 11 জন। আমাদের নবীজির স্ত্রীর সংখ্যা 11 জন। আমরা একটু জানবো মা, যে আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষের জন্য সর্বোচ্চ একসাথে 4 জন স্ত্রী সে তার সঙ্গে রাখতে পারবে, কিন্তু আমাদের নবীজির জন্য ব্যাপারটা ব্যতিক্রম ছিল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী হিসেবে নানান কারণে আল্লাহ রাব্বুল আলামিন সে নির্দিষ্ট সংখ্যার চেয়ে আরো বেশি স্ত্রী রাখার অনুমতি দিয়েছেন। ধন্যবাদ, তুমি দারুণ একটি প্রশ্ন করেছো আমাদের নবীজির জীবনকে নিয়ে। ধন্যবাদ ঈশা। এবার রামিন ইয়াসি প্রশ্ন করতে পারে। আমি প্রশ্ন হলো যে আসরের নামাজের পরে ঘুমালে অথবা পড়াশোনা করলে কি স্মৃতি শক্তি কমে যাবে? জি, রামিন ইয়াসির প্রশ্ন করেছে যে আসরের পরে যদি কেউ ঘুমায় অথবা আসরের পরে যদি কেউ পড়াশোনা করে তাহলে তার স্মৃতিশক্তি নষ্ট হবে কিনা? না, স্মৃতিশক্তি নষ্ট হওয়ার সাথে আসরের পর অথবা বিশেষ কোন সময়ের বিশেষ কোন সম্পর্ক নেই। কারণ হচ্ছে এটা আসলে মানুষের প্রয়োজনের উপর নির্ভর করে। কেউ যদি কোনো কারণে আসরের পরে, সাধারণভাবে আসরের পরে আমরা ঘুমাই না অথবা পড়ি না, কারণ এর আগে দিনের একটা সাধারণ শিডিউল আছে যে সকালে সে ভোরে ঘুম থেকে উঠবে, সালাত আদায় করবে, নাস্তা গ্রহণ করবে, পড়াশোনা করবে, স্কুলে যাবে, সব কিছু শেষ করার পরে সাধারণভাবে আমাদের একটু এন্টারটেইনমেন্টের প্রয়োজন হয়। আসরের পর আমরা একটু খেলাধুলা করব, হাসি আনন্দের মধ্যে আমাদের সময়টা কাটবে, একটু রিফ্রেশমেন্ট হবে, আবার মাগরিবের পর থেকে আমরা অ্যাক্টিভলি আমাদের কাজটা করতে পারবো। এটা একটা সাধারণ রুটিন। কিন্তু এর বাইরেও যদি কেউ আসরের পরে পড়তে চায়, পড়ার প্রয়োজন হয়, পড়তে পারবে, অথবা কোনো কারণে যদি তার ঘুমের কোনো ঘাটতি হয়ে থাকে, আগে সে ঘুমাতে না পেরে থাকে, তার আসরের নামাজ পড়ে যদি সে ঘুমাতে চায়, একটু ঘুমাতে পারবে, তাতে ইনশাল্লাহ তার স্মৃতিশক্তি নষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মৃতিশক্তিকে ভালো রাখুন, এখন আমরা যেন সবসময় ভালো পড়াশোনা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিন। ধন্যবাদ রামিন ইয়াসির তোমাকে। ধন্যবাদ রামিন ইয়াসির। এর ভিতর আব্দুল্লাহ বিন জাফরও জয়েন করেছে। আব্দুল্লাহ বিন জাফর এখন প্রশ্ন করতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আব্দুল্লাহ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ আব্দুল্লাহ, তোমার প্রশ্ন করো বাবা। ছোটদের সঙ্গে রাসূলের আচরণ কেমন ছিল? ছোটদের সাথে আমাদের রাসূলের আচরণ কেমন ছিল? তাহলে দারুণ একটি আয়োজন, ছোটদেরকে নিয়েই ছোটরা প্রশ্ন করেছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদের সাথে অনেক দয়াদ্র আচরণ করতেন, অনেক বন্ধু সুলভ আচরণ করতেন, বন্ধুর মতো তাদের সাথে মিশতেন। এই যেমন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা আছেন, আর একজন সাহাবী তার মেয়ে বাচ্চাকে আমাদের নবীজির কাছে নিয়ে আসলেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মেয়ে বাচ্চাটাকে কোলে নিলেন, সে সেখানে বসলো, কিন্তু দারুণ একটা ঘটনা ঘটে গেল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে সে পেশাব করে দিল। সাধারণভাবে নবী অনেক উঁচু মানের মানুষ, অনেক বড় মানের মানুষ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রাগ করেননি, বললেন কি জানো, শুধু তাকে তার মায়ের কোলে দিয়ে দিলেন, এরপর সেখানে যে সে যেখানে পেশাব করেছে যে অংশে সেখানে পানি ঢেলে দিতে বললেন, পানি আনা হলো, পানি ঢেলে দিলেন, বাস নবীজি একটু রাগ করেননি। এই যে দয়া। আমাদের নবীজি ছোট ছোট আরবদের বাচ্চারা যারা, কোরাইশদের বাচ্চারা যারা, আনসারদের বাচ্চারা যারা, এরপরে আমাদের কি বলে মুহাজিরদের বাচ্চারা যারা, তাদেরকে সারিবদ্ধ ভাবে দাঁড় করাতেন, আর তাদের সাথে দারুণ ভাবে খেলাধুলায় মেতে উঠতেন।
নবী ইসলাম বলতেন কে দেখি আমার কাছে অনেক দৌড়ে তাড়াতাড়ি আসতে পারবে। নবীজি যে দৌড়ে ফার্স্ট হতো তাকে একটা ভালো পুরস্কার দিয়ে দিতেন। এভাবে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরস্কৃত করতেন। কতটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা ভালো আচরণ আমাদের ছোটদের সাথে করতেন তার একটা বড় উদাহরণ না হচ্ছে কি জানো? তোমরা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার কথা শুনেছো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীজির কাছে 10 বছর ছিলেন ছোট বয়সে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলাকে কখনো রাগ করেননি, বকা দেননি। আনাস রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন, আমি নবীজির কাছে 10 বছর ছিলাম, এই 10 বছরে নবীজি কখন আমাকে এই কথা বলেননি, হ্যাঁ আনাস তুমি এই কাজ কেন করেছো অথবা এই কাজ তুমি কেন করনি। হ্যাঁ মাসাল, এখন তো তোমরা বলবে নবীজি তো কখনো এইভাবে প্রশ্ন করেনি, আপনারা কেন আমাদেরকে এরকম রাগ করেন, শিক্ষককে বলতে পারো আপনি কেন রাগ করেন। আসলে কি জানো, আনাস রাদিয়াল্লাহু তাআলা তেমন ভালো ছিলেন যে নবীজি যা বলতেন ঠিক সুন্দরভাবে তা তিনি করে ফেলতেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে কাছে রেখে শিশুদেরকে শিখিয়েছেন। এই যেমন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সম্পর্কে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালু হতেন। আব্বাস রাদিয়াল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল ইবনে আব্বাস, তোমার নাম যেমন আব্দুল্লাহ তারও নাম আব্দুল্লাহ। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে নবীজির ঘরে থাকতে গেলেন, সেখানে ঘুমালেন। আব্দুল ইবনে আব্বাস দেখলেন নবীজি একেবারে শেষ রজনীতে উঠে মধ্য রজনী পার হওয়ার পরেই উঠে ওযু করলেন, নামাজে দাঁড়ালেন। এরপর নামাজে যখন নবীজি দাঁড়িয়ে গেলেন, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও চুপচিপি ওযু করে, নবীজি যেভাবে ওযু করেছেন ঠিক সেভাবে ওযু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে বাম পাশে দাঁড়ালেন, একটু পেছনে দাঁড়ালেন। নবীজি কি করলেন, আব্দুল ইবনে আব্বাসের চুলের মুঠাটা ধরে পেছন দিক দিয়ে ঘুরিয়ে একেবারে কাছে এনে দাঁড় করিয়ে দিলেন, ডান পাশে দাঁড় করালেন। আব্দুল ইবনে আব্বাস আবার পেছনে দিয়ে বাম পাশে চলে গেলেন, নবীজি আবার তাকে নিয়ে আসলেন, ডান পাশে দাঁড় করালেন। আব্দুল ইবনে আব্বাস আবার বাম পাশে চলে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি তাকে আবার ধরে এনে ডান পাশে দাঁড় করলেন, তারপর আবার চলে গেল। নবীজি যখন সালাম নামাজ শেষ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করছেন, আব্দুল ইবনে আব্বাস ইবনে আব্বাস তুমি এরকম করলে কেন, আমি তোমাকে বারবার ডান পাশে দাঁড় করাচ্ছি আর তুমি বাম পাশে চলে যাচ্ছ। আব্দুল ইবনে আব্বাস বলেছেন, আব্দুল্লাহ এখনো এত বড় হয়নি যে নবীজির সমান সমান দাঁড়াবে আর নবীজির ডান পাশে দাঁড়াবে, তিনি বাম পাশে একটু পেছনে দাঁড়াতেন। এটা একটা আদব, একটা শিষ্টাচার, কেমন একটা মেনার যে বড়দের একটু পেছনে পেছনে হাঁটতে হয়, বড়দের একটু পেছনে পেছনে হাঁটতে হয়। এভাবে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের ছোটদের একটা ভিড় থাকতো, ছোটরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিশত, তাদের সাথে আড্ডা দিত, গল্প করত, নবীজি তাদের সাথে গল্প করতেন, তাদেরকে পাশে পাশে দেখে শিখিয়েছেন। একটা দারুণ প্রশ্ন করেছো যেটি নিয়ে আমরা অনেকক্ষণ বলতে পারবো, কিন্তু আমাদের অন্য বন্ধুরা প্রশ্ন করবে তাদেরকে সে সুযোগ দিতে হবে বলে একটু অন্যদের তুলনায় একটু বেশি বলে আব্দুল্লাহর প্রশ্নটা আমরা এখানে এইভাবে শেষ করি। আমরা আমাদের নবীজির জীবনী পড়বো, ছোটদের সাথে আমাদের নবীজি কেমন আচরণ করেছেন, তার উপরেও অনেক সুন্দর সুন্দর গল্পের বই আছে। ইকবাল কবির মোহন লিখেছেন ছোটদের মহানবী, আমরা সেই বইটা পড়বো। ছোটদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বইগুলো পড়বো, আমরা জানবো যে আমাদের নবীজি কেমন আচরণ করেছেন। আমরা ঠিক নবীজি ছোট সাহাবিদেরকে যেভাবে শিখিয়েছেন আমরা সেভাবে দিন শিখবো, ইসলাম শিখবো, আমরা অনেক বড় হবো ইনশাল্লাহ তাআলা। ধন্যবাদ আব্দুল্লাহ তোমাকে, ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য। দেখি আর কারো কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন আছে। হ্যাঁ মাশাআল্লাহ, এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাশমি নুরুশিতা জুবিন প্রশ্ন, উনি কেমন আছেন? হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি আশা করি ভালো আছো, তোমার আব্বু আম্মু ভালো আছেন? জি, তোমার প্রশ্ন শুনবো, তোমার প্রশ্ন শুনবো মা। আল্লাহ তাআলা কোথায় থাকেন? হ্যাঁ, আল্লাহ তাআলা কোথায় থাকেন তারও একটি প্রশ্ন করেছে। এটা আমাদের ঈমানের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন আর রহমান ও কোরআনে কারীম আল্লাহ তাআলা এসব করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের একটি সৃষ্টি আছে আরশ, সে আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। সেটি আমাদের এই নজরের, এই দৃষ্টি, এই সৃষ্টি যা আমরা দেখি তার অনেক বাইরে আল্লাহ রাব্বুল আলামিন
আরশের উপরে থাকেন, এটি আমরা বিশ্বাসে রাখব। আল্লাহ তাআলা কি খান? আল্লাহ তাআলা খান না মা, আল্লাহ তাআলার খেতে হয় না, তার কোনো খাওয়া লাগে না। তিনি যেহেতু সৃষ্টি নন, তিনি স্রষ্টা, স্রষ্টা যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তাকে খেতে হয় না। তিনি অন্যদেরকে সৃষ্টি করেছেন, তাদের জন্য খাবার তৈরি করেছেন, সেজন্য অন্য সৃষ্টিরা খায়, স্রষ্টা খান না। অন্যদেরকে হিন্দু খান বলে? ও, অন্যদেরকে আমরা হিন্দু, আমরা যারা মুসলমান অন্যদেরকে যারা তাদেরকে আমরা হিন্দু কেন বলি? সবাইকে তো আমরা হিন্দু বলি না। আমাদের যেরকম একটা জীবন ব্যবস্থা আছে, একটা দিন আছে, আমাদের দিনের নাম হচ্ছে ইসলাম, আমাদের দিনের নাম ইসলাম। যারা ইসলাম মেনে চলে তারা মুসলিম, আমরা মুসলমান, যেটা আমরা আল্লাহর বিধান ইসলাম মেনে চলি। আর ইসলামের বাইরে আরো অনেক ধর্ম আছে, তার মধ্যে একটি ধর্ম হিন্দু ধর্ম নামে পরিচিত। এই ধর্মটা আল্লাহ তাআলার পাঠানো ধর্মের সাথে মিল নেই, আল্লাহ তাআলার পাঠানো দ্বীনের সাথে এটা মিলে না। ওই হিন্দু ধর্ম যারা মানে তাদেরকে আমরা হিন্দু বলি, এটা আমরা বলি না, তারাই তাদেরকে হিন্দু বলে এবং হিন্দু বলে পরিচয় দেয়, এবং তারাও দাবি করে যে তারা হিন্দু ধর্ম মানে। তারা যদি হিন্দু ধর্ম মানে এজন্য তারা হিন্দু, আর আমরা আল্লাহর দেয়া ইসলাম মেনে চলি এজন্য আমরা মুসলিম। ধন্যবাদ, বুঝতে পেরেছি। জি জি, ধন্যবাদ, ধন্যবাদ, জাযাকাল্লাহ। ধন্যবাদ তাসফিনুল দা জুবিন। আর কারো কি কোনো প্রশ্ন আছে? আমার বলা আছে। আমাদের ঈশা জানো কি বলতে চায়? ঈশা জানো কি বলতে চায়? আমরা ছোটরা নামাজ সম্ভবত আমাদের ঈশা প্রশ্ন করেছে যে ছোটরা নামাজ পড়লে সওয়াব হবে কিনা। হ্যাঁ, ছোটরা নামাজ পড়লে সওয়াব হবে, অবশ্যই সওয়াব হবে। তবে মানুষের একটা বয়স আছে যে ছোট বয়স পর্যন্ত তার আমল নামায় গুনাহ কিংবা সওয়াব এগুলো লেখা হয় না। যখন একটা বড় সময় আসে, 12 বছর 14 বছর সময় হয়ে যায়, তখন গিয়ে তাদের গুনাহ লেখা হয়, সওয়াব লেখা হয়। তার আগে তোমার সওয়াবটা তোমার আব্বু আম্মুর আমল নামায় লেখা হতে থাকবে, যেহেতু তুমি তোমার আব্বু আম্মুর দেখে দেখে নামাজ পড়ছো, এজন্য তাদের আমল নামায় সওয়াব অবশ্যই হবে। সে সওয়াবটা একেবারে ছোট অবস্থায় মা বাবা পেতে থাকবেন, আবার যখন একটু বড় হয়ে যাবে তারপর তোমার আমল নামায় তোমার ডায়েরিতে সেটা লেখা হতে থাকবে। জি আয়েশা, তুমি এগোতে পারো ইনশাআল্লাহ তাআলা। তোমার কোনো প্রশ্ন থাকলে করতে পারো, নতুবা আমরা সমাপ্তির দিকে যেতে পারবো। তবে আমরা মনে রাখবো যে আজকে আমরা যে সময়টা এখানে একত্রিত হয়েছি, এখানে আমাদের বন্ধু আব্দুল্লাহ বিন জাফর, ইশরাত জাহান, ঈশা, রামিন ইয়াসির, তারপর আমাদের জুবিন, আমরা অনেক ভালোভাবে সুন্দর জায়গায় ভালো পরিবেশে বসে কথা বলছি, গল্প করছি, আলোচনা করছি। কিন্তু আজকে আমাদের অনেক বন্ধুরা, তোমরা জানো খবরে পত্রিকায় বিভিন্ন নিউজে তোমরা দেখেছো, সিলেটে, উত্তরাঞ্চলে, রংপুরে, রিনপামারিতে, সে এলাকাগুলোতে আমাদের ছোট ছোট বন্ধুরা কত কষ্টে আছে। বন্যার পানিতে তারা বানবাসী হয়েছে, বন্যার পানিতে তারা ভেসে চলছে, তাদের মাথা গোজার জায়গা নেই, তারা অনেক কষ্টে আছে। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন। আর তারা যে অনেক কষ্টে আছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো রাখেন, ভালো অবস্থায় ফিরিয়ে দেন, তাদের দুঃখ কষ্ট যেন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন, সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। শাইখ, আমারও একটি প্রশ্ন আছে। শেয়ার বল। কোন বয়স থেকে মহান আল্লাহ তাআলা আমাদের পাপ পূর্ণ হিসাব করেন? হ্যাঁ মা, তুমি একটা শুন, দারুণ প্রশ্ন করেছো। এটি মানুষের বয়সের একটা পরিক্রমায় আছে, সেখানে শরীয়তের দৃষ্টিকোণে, ইসলামের দৃষ্টিকোণে এটাকে বলা হয় বালেগ হওয়ার বয়স। বালেগ হওয়ার এই বয়সটা, এটা ম্যান টু ম্যান ভেরি করে, ম্যান টু ম্যান ভেরি করে। কারো এই বালেগ হওয়ার সময়টা হয়ে যায় 12 বছরে, কারো 13 বছরে, কারো 14 বছরে। এটি তোমরা যখন ধীরে ধীরে বড় হতে থাকবে এবং তোমরা বুঝতে পারবে, তোমাদের কাছের মানুষ থেকে তোমরা জানতে পারবে যে হ্যাঁ, তুমি এমন একটা সময়ে পৌঁছেছো যখন তোমার এখন আমল নামা লেখা শুরু হয়ে যাবে, তোমাদের পাপ পুণ্যের হিসাব হয়ে যাবে ইনশাআল্লাহ। এটি একেবারে সুনির্দিষ্ট সবার জন্য একই রকম বয়স ভেরি নির্দিষ্ট নয়, বরং এটা ম্যান টু ম্যান ভেরি করে মা। জি ধন্যবাদ। ধন্যবাদ শাইখ। শাইখ আমাদের নির্ধারিত সময় শেষ হয়েছে, এসেছে, আজকে অনুষ্ঠানটি শেষ করতে পারি? হ্যাঁ, আমাদের আর কোনো বন্ধুর আশা করি কোনো প্রশ্ন আজকে আর নেই।
সবাইকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ, যারা দূর থেকে দেখবেন এই অনুষ্ঠান তাদের সবাইকে ধন্যবাদ। আমরা শেষ করবো ইনশাল্লাহ, তুমি শেষ করে দাও। বন্ধুরা আজকে তাহলে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিল, ধন্যবাদ মোহাম্মদ আব্দুল কাইয়ুম স্যারকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। সবাই ভালো থেকো এবং নিরাপদে থেকো। বন্ধুরা ঈদ উল আজহার আর মাত্র তো কয়েকদিন, মহান আল্লাহ তাআলা যেন আমাদের ঈদ উল আজহাটি ভালো করে কাটিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার।